দেখতে হবে যে মানে অনেক শিল্পীরা কিন্তু করে, অনেক তো যেমন আমি করি না এবং আমার মতো অনেকেই আছে যারা কিন্তু অশ্লীল ছবিগুলোতে করে নাই। তারা যারা করেছে তাদের মানে বিবেক বুদ্ধি, তাদের সেরকম সচেতনতা, তাদের মানে দেশ দেশের মানুষের প্রতি শিল্পের প্রতি ভালোবাসা, সেগুলো মানে এক একজনের তো এক যারা এগুলোকে মেনে নিয়েছে তারা করেছে। এবং আমি মনে করি যে এখন তাদের রিপেন্টেড হওয়ার সময় আসবে, যেগুলো না করলেও পারত চলচ্চিত্রের এই অবস্থার মধ্যে নিয়ে আসতে না পারত। কারণ একটা শিল্পী শুধু অভিনয় করার একটা শিল্পের একটা দায়িত্ব আছে, সমাজের প্রতি দায়িত্ব আছে, দেশের প্রতি দায়িত্ব আছে, সেই জিনিসগুলো আসলে অনেকের মধ্যে তো থাকে। তো এখন আপনার চ্যালেঞ্জগুলো মোটা হওয়ার পর কী দেখছেন, বসন্তকা জঞ্জাল পরিষ্কার করতে পারবেন? এখনও মানে হচ্ছে যে আমাদের মাত্র 8 মাসের এর মধ্যে আপনারা জানেন যে রেশনটার মধ্যে প্যানেল থেকে একটা কমিটি তৈরি হয়, সেই জায়গায় আরেকটা প্যানেলের লোকেরাই তো আসে। এই যে স্বল্প সংখ্যক লোক দিয়ে আমরা চেষ্টা করি আমার চ্যানেলে যারা ছিল তাদেরকে নিয়ে যতটা পারি সেটা দরকার। কারণ আপনি দেখছেন যে আমাদের আমার যেখানে মানে সুযোগ হচ্ছে একটা ছবিকে প্রমোট করার জন্য, একটা ছবিকে যাতে ব্যবসায়িকভাবে সফলতা আসে, যারাই ডাকছে সেখানে কিন্তু যাচ্ছে, ছুটে যাচ্ছে। এবং আমার সঙ্গে যারা আমার কমিটিতে যারা ছিল তারাও কিন্তু সেইখানে পাবে। আচ্ছা ভাই, অনেকে তো আপনার উত্তর মানে যারা একসাথে কাজ করছেন তারা তো অনেকেই জাতীয় রাজনীতি যুক্ত হয়েছে, তা আপনার কিরকম পরিকল্পনা আছে এনপিএ হওয়ার ব্যাপারে? কোনো জাতীয় রাজনীতিতে যারা যুক্ত হয়েছে তারা কী করতে পারে? এইটাই হলো যে কথা, আমি ইলিয়াস কাঞ্চন, আমার কাছে দেশের মানুষের আকাঙ্ক্ষা যে জায়গায়, যে পর্যায়ে, যে উচ্চতায়, সেই জায়গায় আমি জাতীয় রাজনীতিতে একটা এমপি হয়ে আমি কী করতে পারি? আমার এটা আমার মাথায় আছে। আমি একটা এমপি হওয়ার জন্য আমি রাজনীতি আমি যেতে চাই। জীবনে যদি সেরকম কোনো যদি মানে দায়িত্ব হয় সে দায়িত্ব পালন করা হয়তো বা টেকনোক্র্যাটে যদি আপনাকে মন্ত্রী করা হয় তাহলে মন্ত্রীও শুরু করলে হবে, মন্ত্রীর পূর্ণ ক্ষমতা দিতে, হ্যাঁ পূর্ণ ক্ষমতা দিতে, বহু মন্ত্রী আছে তারাও কিন্তু তাদের পূর্ণ ক্ষমতা দিতে হয়। আমার মন্ত্রিত্ব দিলে পর মন্ত্রিত্ব পূর্ণ মন্ত্রিত্বের ওই মন্ত্রিত্বের যে পূর্ণ ক্ষমতা সে ক্ষমতা মানে অ্যাপ্লাই করার ক্ষমতা রাজনীতিতে না অবশ্যই। কারণ হচ্ছে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যা চাই, আমার দেশের জন্য যা চাই, দেশের মানুষের জন্য যা চাই আমি তা করতে পারছি না। এবং আমি দেখেছি যে এই একটাই জায়গা আছে রাজনীতি ছাড়া আসলে রাষ্ট্রকে দেশকে আসলে পরিবর্তন করা যায়। রাজনীতি অবশ্যই প্রয়োজন, হ্যাঁ কোন এলাকা থেকে আপনাকে মানুষ দেখতে পারেন সেটা আমি এই মুহূর্তে আমি জানি না, তবে আমার এগুলো কোনো রাজনৈতিক দল থেকে না এগুলো আগে করেছে, বহুবার হয়েছে এই এমপি হওয়ার জন্য। তো এক সেজন্যে বলুন যে একটা এমপি কী করতে পারে, কী করে এমপি, তার কী ক্ষমতা আছে? তো এই মানে মানুষের আকাঙ্ক্ষা পূরণ যদি না করে আমি এমপি প্রচন্ড মোটামুটি কী বানালে আপনি আপনার সেটা মানুষ আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেছেন যে মানুষ কী চায়, এটা কিন্তু আমাকে নতুন করে বলা যায়। বহু মানুষ, লক্ষ মানুষ মানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু তারা কী চায় সেটা সোশ্যাল মিডিয়াতে মানুষের কি আপনার না আমি কেন বলবো, আপনারা দেখেন না, আপনারা দেখেছেন, মানুষও জানে, আমার কেন বলবো? আমি কী চাই না আমি বলবো, আপনি না দেখে থাকলে দেখুন আপনাকে দেখছেন বাইরের কেন্দ্রিক বলতে তো আমি ছবি বানানোর যে বিষয়টি আছে, ছবি বানাতে গেলে আর্টিস্ট লাগে, ডিরেক্টর লাগে, টেকনিশিয়ান লাগে, তো সেটা এফডিসি হোক কিংবা বাইরে হোক তো কিছু চাষ ফিল্ম তো ফিল্ম তার নাম কি অন্য কিছু, এটা কি বলা হয় বাইরের ফিল্ম? আর এই এই ধরনের মানে আমি বলবো যে পার্থক্য আমাদের মধ্যে সৃষ্টি করার জন্য চেষ্টা করে থাকি।
তাহলে এটা খুব আরেকটা মানে আমাদের এখানে স্বপ্ন করছি যে নাটকের লক্ষ্যে কিন্তু সিনেমা বানাচ্ছে আর আপনাদের পরিচালক এখন প্রায় বেকার সময় কাটাচ্ছে অনেকেই কিন্তু পাইপলাইন আছে অনেকেই বানাচ্ছে তারপরে যেমন সবার কষ্ট করে তাদের অনুদানের একটা ছবিটা শুধুমাত্র কিছু কারণ যখন আপনার যা প্রবলেম কোনো একটা ইন্ডাস্ট্রি যখন প্রবলেম কি হবে তখন কিন্তু সেখানে সরকারের সহযোগিতা থাকতেই হবে যেমন আপনারা এই যে করোনাকালীন সময় দেখেন যে গার্মেন্টস সহ অন্যান্য ইন্ডাস্ট্রিতে যে প্রণোদনা দিয়েছে সেই পরিমাণ প্রণোদনা কিছু অতিরিক্ত শিল্পে দিয়েছে আপনারাই বলেন দিয়েছে তো আমি তো মনে করি যে এটাও তো একটা ইন্ডাস্ট্রি এখানেও তো সেই পরিমাণে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনি যে বলেন সেই জায়গায় আপনি তো এখানেও সেই প্রণোদনা থাকতে হবে এবং এটা আবার যখন মানে মনে করেন যেটা শীত থেকে আবার যখন সুস্থ হয়ে যাবে তখন আবার দরকার পড়বে এটা আমার আসলে আইডিয়া নেই আমি যেহেতু তার ছবিতে আছি এখন সে আমাকে বলেছে যে প্রচারণা একটা কিছু করা সেই দেখে নিয়ে গেছে সে এটা করেছে এখন তার প্রচারণা এটাই যদি তার এটা যদি পে করে তার দর্শক যদি আগ্রহ সৃষ্টি হয় আমার তো কোনো না মানে সেখানে কি মানে আপনাকে একদম নিয়ম লোকে দেখা যাবে আরেকটা কথা বলি যে আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল করে ধরেন কৃষক নেই কিন্তু সে কৃষক না হ্যাঁ এখন ধরেন যে মানে শিল্পী সমিতি অনেকে আছে এখন কাজ কাম নাই কিন্তু আবার শিল্পী সমিতির নেতা এটাকে আপনি কোন চোখে দেখেন যে রেগুলার কাজের থাকা দরকার একটু অবসরও থাকবে এখন ঘটনা হচ্ছে যে আপনার কিছু শিল্পী যারা আছে তাদেরকে আমরা কিন্তু সদস্য এখন মনে করেন সাপোর্ট তারপরে আপনার এরা যদি আর ছবি না করে চলচ্চিত্রে যদি অভিনয় না করেন তাহলে আপনি যদি আপনি নেতৃত্ব ওনারা যদি আসে তো আমরা কি সম্মানের সঙ্গে তা পালন অবশ্যই তার কারণে যে তাদের যে অভিজ্ঞতা তাদের যে আপনার যে এত দিনকার যে তাদের মানে চলচ্চিত্রের সঙ্গে হ্যাঁ এটা তাদের এই অভিজ্ঞতা এখন শিল্পী সমিতি এসে নেতৃত্ব দিয়ে যদি এটাকে মানে প্রস্তাব করতে পারে অবশ্যই শেষ প্রশ্ন আমি বলছিল যে জনগণ কী চায় আমরা এই মাধ্যমে জনগণ আপনি কি সড়ক যোগাযোগ মন্ত্রী হিসেবে পেতে চাই এটা অনেকে বলে আপনার ইচ্ছা এই আমার ইচ্ছা হলো যে সেটা না আমার ইচ্ছা হলো যে আমি জনগণ আমার কাছে যা চায় সেই অভাব মানে সেই চাওয়া যদি প্রতিফলন যদি ঘটাতে পারি তাহলে আমি একটা কাজে যাই জনগণ যেটা চাই যেমন আমি শিল্পী সমিতিতে আসতে চাই আমাকে মানে অনেকটা জোর করে নিয়ে আসা হয়েছে তারপরে আমি আসার তারপরেও তো একটা বিশ্রান্তি পেয়েছি তখন আমি চিন্তা করেছি যে না এই অবস্থাটা একটা পরিবর্তন আমাকে করতে হবে আমি কি পারি না আমি কি পারছি কি না আট মাসে আপনারা কি চেষ্টা করছেন তো সেইটাই আমার কাছেও কথা হবে এটা আমি যতক্ষণ পর্যন্ত ফিল না করবো যে আমি 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 নেতৃত্ব দেওয়ার জায়গাটা যদি আমি আমি জনগণ আমার দেশের জন্য যদি কিছু না করতে যতক্ষণ পর্যন্ত ফিল না করবো ততক্ষণ পর্যন্ত আপনি তো সড়ক আন্দোলনের সড়ক এখানে নেতৃত্বে এসে ওখানে কি কিছু ঘাটতি পড়ছে ঘাটতি তো অবশ্যই হচ্ছে কারণ হলো যে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্যে